দেশে আরও 497 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন 7 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 5913 ও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 152 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। তিনি জানান, গত 24 ঘণ্টায় 9 জন সহ সব মিলিয়ে সুস্থ হয়েছে 131 জন। ডক্টর নাসিমা আরও জানান, 4192টি নমুনা সংগ্রহ করে 3812টি নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী, প্রবাসী এবং সারা বিশ্বের বাংলা ভাষাভাষী, যারা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রচারিত দৈনিক সংবাদ বুলেটিন কোভিড-19 বিষয়ে আমাদের সাথে সংযুক্ত আছেন, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা যার যার অবস্থান থেকে এই কোভিড-19 মোকাবেলায় সহযোগিতা করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই, তিনি প্রতিনিয়ত দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন কোভিড-19 মোকাবেলায়। স্বাস্থ্য, কৃষি, অর্থ, বাণিজ্য প্রত্যেকটি বিষয়ে তিনি যেমন পরামর্শ দিচ্ছেন, তেমনি সারা দেশের অসহায় ভোগান্তিতে পড়া মানুষদের কিভাবে সহায়তা করা যায় সে বিষয়েও তিনি প্রতিনিয়ত দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনায় আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-19 মোকাবেলায় কাজ করে যাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা আরটিপিসিআর এর মাধ্যমে কোভিড-19 নমুনা পরীক্ষা করে থাকি এবং আমরা প্রত্যেক দিনই চেষ্টা করছি আমাদের ল্যাবরেটরির সংখ্যা বাড়াতে। আমি এখানে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো, যারা আমাদের সহযোগিতা করছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দুটো বিশ্ববিদ্যালয় তারা নিজেরাই এই পরীক্ষা করছেন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ মেডিকেল কলেজকে শুরু থেকেই তাদের বিশেষজ্ঞ দিয়ে সহায়তা করেছেন এবং অতি সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ তাদের একটি পিসিআর মেশিন ময়মনসিংহ মেডিকেল কলেজকে হস্তান্তর করেছেন, যাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ আরো বেশি নমুনার পরীক্ষা করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব দ্রুততম সময়ের মধ্যেই তাদের পরীক্ষা কাজ শুরু করবেন এবং আমাদের কোভিড-19 নমুনা পরীক্ষাতে সাহায্য করবেন। আমি আরো আমাদের বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট তাদের বিশেষজ্ঞ দিয়ে সহায়তা করছেন। আমরা আজকেই কুমিল্লা মেডিকেল কলেজের করোনা মেশিন উদ্বোধন করবেন মাননীয় স্থানীয় এমপি মহোদয় এবং তারপরে স্যাম্পল টেস্ট শুরু হবে। কুমিল্লা জেনারেল হাসপাতালে আজকে তারা টেস্টের জন্য মেশিন রান করবেন এবং হয়তো আগামীকাল থেকে তারা পরীক্ষা কাজ শুরু করবেন। তাছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজেও অতি দ্রুত সময়ের মধ্যে এবং কুমিল্লা অতি দ্রুত সময়ের মধ্যে তাদের পরীক্ষা কাজ শুরু করবেন। আপনাদের সহযোগিতা এবং দেশবাসীর সহযোগিতায় আমরা এই সকল পরীক্ষা কেন্দ্রে নমুনা পরীক্ষা করে যথাযথভাবে পরীক্ষার রেজাল্ট দিতে পারবো বলে আশা ব্যক্ত করছি। আজ 51তম দিন আমাদের এই কোভিড-19 সংক্রান্ত আমরা তথ্য বুলেটিন প্রচার করে যাচ্ছি বা আমাদের শনাক্ত হয়েছে এবং সাধারণ ছুটির 1 মাস অতিক্রম হয়েছে। আজকের তথ্য বুলেটিনে বা আজকের কোভিড-19 বিষয়ক আমি যে সর্বশেষ তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব তা হলো, আমাদের গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 500-র কাছাকাছি 497 জন এবং এ পর্যন্ত শনাক্তকৃত ব্যক্তি 5913 জন। আমরা যে নমুনাগুলো পরীক্ষা করেছিলাম গত 24 ঘন্টায় তা হলো 3812টি এবং আমাদের মোট নমুনা ছিল 4192টি, সংগৃহীত নমুনা ছিল 4192টি এবং আমরা পরীক্ষা করেছি 3812টি এবং এ পর্যন্ত যে নমুনা পরীক্ষা করা হয়েছে তার সংখ্যা 50401টি। গত 24 ঘন্টায় দুঃখের সাথে জানাচ্ছি গত 24 ঘন্টায় আরো 7 জন মৃত্যুবরণ করেছেন এই কোভিড-19 আক্রান্ত হয়ে এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 152 জন। সকল মৃতের প্রতি তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি
মহান রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে তাদের সকলের জন্য বেহেশত নসিব করুন। আমরা এবং এ পর্যন্ত যারা হাসপাতালে ভর্তি আছেন, এই ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 9 জন এবং এ পর্যন্ত 131 জন। এখানে উল্লেখ করি যে আমাদের বেশিরভাগ সংখ্যক আক্রান্ত ব্যক্তিরা বাড়ির থেকেই সেবা টেলিফোনের মাধ্যমে সেবা নিচ্ছেন এবং তারা সুস্থ হয়ে যাচ্ছেন। তবে আমাদের এই যারা বাড়িতে থেকে সুস্থ হচ্ছেন, আমরা এখনো এই ডাটাটা আপডেট করতে পারি নাই যে তারা কতজন সুস্থ হয়েছেন। আমরা অতি শীঘ্রই বাড়িতে থেকে যারা সুস্থ হয়েছেন তাদের বিষয়ে আপনাদেরকে তথ্য জানাব। আমরা যদি যে 7 জন মৃত্যুবরণ করেছেন তাদের বিশ্লেষণ দেখি, তাহলে এই 7 জনের মধ্যে 6 জন পুরুষ, 1 জন মহিলা, 5 জন ঢাকার ভিতরে এবং 2 জন ঢাকার বাইরে, 1 জন সিলেট এবং 1 জন রাজশাহীতে। তাদের বয়স বিশ্লেষণে 5 জনের বয়স 60 ঊর্ধ্ব, 1 জনের বয়স 40 থেকে 51 বছরের মধ্যে এবং 1 জন শিশু মৃত্যুবরণ করেছে যার বয়স 10-এর নিচে।